السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমাদের ওপর রাত দিন আসছে যা আমরা ভোগ করছি। সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। যা কিছুই আমরা ভালো কাজ করছি, মন্দ কথা কাজ থেকে বাঁচছি, তা আমরা জেনেছি, শিখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনের যে দিক নির্দেশনা হেদায়াত তার মাধ্যমে। আজকে জুমাবার 13 শাওয়াল 1441 হিজরি মোতাবেক 5ই জুন 2020 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে জুমার খুতবা প্রদান করা হয়েছে, খতিব হচ্ছেন ডক্টর শেখ ফয়সাল গাজাবি হাফেজাহুল্লাহ তাআলা। বিষয়বস্তু মমিনের জীবন সচ্ছলতা এবং সংকটের মাঝে, অর্থাৎ একজন মমিন কখনো সচ্ছল সুখী, কখনো দুঃখী, এটি হচ্ছে মানুষের জীবন। আর এতে রয়েছে আমাদের দুনিয়ার আখেরাতের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আমরা সেই মূল্যবান খুতবার অনুবাদ পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই খুতবা থেকে উপকৃত করেন, দিক নির্দেশনা নেওয়ার তৌফিক দান করেন, এবং যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। সম্মানিত মুসলিম, পৃথিবীর অবস্থা এবং যা কিছু পৃথিবীতে ঘটছে তা যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে সুস্পষ্ট আমরা উপলব্ধি করতে পারব যে পৃথিবী এবং পৃথিবীর অধিবাসী কখনো সুখে, কখনো দুঃখে, কখনো সম্মানিত, কখনো লাঞ্ছিত, কখনো সুস্থ, কখনো অসুস্থ, কখনো সচ্ছল, কখনো অভাবী, কখনো আনন্দের জীবন যাপন করছে, কখনো শোকের ছায়া নেমে এসেছে। এই যে বিভিন্ন রকম পরিবর্তনশীল অবস্থা মানুষের, এটি একজন মানুষের জন্য পরীক্ষা এবং বান্দার জন্য এতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে যাচাই এবং বাছাই। আল্লাহ রাব্বুল এর মাধ্যমে কারা এই পরীক্ষায় উত্তীর্ণ সফল এবং কারা ব্যর্থ পরীক্ষা করে থাকেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া নাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, আমি তোমাদেরকে মন্দ এবং ভালো দিয়ে পরীক্ষা করে থাকি। আর মনে রাখবে, এই পরীক্ষার পরেই তোমাদেরকে আমার দিকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করছেন, ওয়া বালানাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন, তাদেরকে ভালো এবং মন্দ দিয়ে আমি পরীক্ষা করি যাতে করে তারপরে তারা আমার কাছে ফিরে আসে। এক কথায়, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এবং পৃথিবীতে যে যতদিন থাকেন না কেন, এখানে সবসময় ভালোও থাকবে না আর সবসময় মন্দও থাকবে না, ভালো মন্দের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে থাকেন, দুটো দিয়ে পরীক্ষা হয়ে থাকে। হাসানাত বলতে এখানে মানুষের অভাবমুক্ত হওয়া, সচ্ছলতা, সুখ স্বাচ্ছন্দ্য, সুস্থতা, মান ইজ্জত সম্মান,
এবং শত্রুর ওপর বিজয় এবং সাহায্য প্রাপ্তি এসবকে বোঝানো হয়েছে। সাইয়াত মন্দমানে বিভিন্ন রকমের বালা মুসিবত বিপদাপদকে বোঝানো হয়েছে, যেমন অসুখ বিসুখ, শত্রুদের বিস্তার লাভ, ভূমিকম্প, ঝড় তুফান, ধ্বংসাত্মক বন্যা ইত্যাদি ইত্যাদি। মহান আল্লাহ ইরশাদ করছেন এই মর্মে, জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে, সাগরে এবং জমিনের ওপর স্থলে বিপর্যয় নেমে এসেছে, বিপর্যয় প্রকাশ পেয়েছে। বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে যা কিছু ঘটে থাকে অপ্রীতিকর তা হচ্ছে মানুষের কর্মফলস্বরূপ। কেন আল্লাহ রাব্বুল আলামিন তা ঘটিয়ে থাকেন? লিউজি কহম বাজাল্লাযী আমেলু, যাতে করে তারা যেসব অপরাধ অন্যায় করেছে সেগুলির কিছু অংশের শাস্তির আস্বাদন করা হয়। লা আল্লাহম ইয়ারজুন, হতে পারে ফিরে আসবে, এই শাস্তি পেয়ে ধাক্কা খেয়ে তারা ফিরে আসবে। এই রকমের যে আয়াতগুলি রয়েছে সেই আয়াতগুলির সার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সুনির্ধারিত করেছেন সুখের সামগ্রী এবং দুঃখের সামগ্রী, সুখ স্বাচ্ছন্দ্য এবং বিপদ আপদ। আর যে কোনো রকমের বালা মুসিবত এসে থাকে যাতে মানুষের জীবনে অশান্তি এসে থাকে, কল্যাণের অভাব দেখা যায়, এই জন্যই যে যাতে করে মানুষ সত্যের দিকে ফিরে আসে এবং দ্রুত সংশোধন করে তওবা করে ফিরে আসে ওই সব অন্যায় অপরাধ থেকে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কথা কাজের দিকে ফিরে আসে এবং আল্লাহ রাব্বুল যা কিছু আবশ্যক করেছেন মানব জাতির জন্য তা মেনে চলে। হে আল্লাহর বান্দারা, মহান আল্লাহর হেকমত হচ্ছে যে মানব জীবনে সব সময় একই অবস্থা থাকবে না, এটা অসম্ভব কথা। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মর্মে, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আকাশসমূহ এবং পৃথিবীতে যে কেউ আছে তার কাছে যাচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে থাকে, সেটা কথার দ্বারা হোক, বাকশক্তি দিয়ে অথবা তাদের অবস্থার দ্বারা হোক, মানুষের যেসব প্রয়োজন রয়েছে আল্লাহ রাব্বুল তা পূর্ণ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা চেয়ে থাকে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কাজে লেগে আছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকাশ এবং জমিনবাসী তাদের প্রয়োজন রিজক অনুগ্রহ এবং নিরাপত্তা চেয়ে থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সময়ে তার গুরুত্বপূর্ণ কাজে লেগে আছেন। যা কিছু পৃথিবীতে ঘটছে তিনিই ঘটাচ্ছেন, এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল এই আয়াতে বলতে চেয়েছেন। এই বিষয়টিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে এভাবে স্পষ্ট করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মিন শাআনিহি আন ইয়াগফিরা যামবান, আল্লাহর কাজের অন্তর্ভুক্ত হচ্ছে যে তিনি গুনাহ মাফ করে থাকেন, ও ইউফাররিজু কারবান, বালা মুসিবত দূর করে থাকেন, ও ইয়ারফাউ কওমান, কোন কোন জাতিকে উন্নীত করে থাকেন, ও ইয়াখফিজু আখারিন, আর কাউকে নিচে নামিয়ে থাকেন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন তার বান্দাদের কাজে লেগে আছেন, যে কাউকে ক্ষমা করছেন, কারো দুশ্চিন্তা দূর করছেন, কারো বালা মুসিবত দূরীভূত করছেন, আর কারো প্রয়োজন মিটাচ্ছেন, যে অভাবীকে অভাবমুক্ত করছেন, মূর্খকে অজ্ঞকে জ্ঞান দান করছেন, পথভ্রষ্টকে হেদায়ত দান করছেন, এবং যারা দিশেহারা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, যারা অসহায় তাদের ফরিয়াদ শুনছেন, এবং যে সংকটের জীবনযাপন করছে তার সংকটকে দূর করছেন, ক্ষুধার্তকে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য দান করছেন, বস্ত্রহীনকে আল্লাহ রাব্বুল আলামিন বস্ত্র দান করছেন, অসুস্থকে আরোগ্য দান করছেন, যে বিপদে পতিত তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করছেন,
তওবাকারীর তওবা কবুল করছেন, সৎকর্মশীলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করছেন, নির্যাতিতকে সাহায্য করছেন, অহংকারীকে চূর্ণ বিচূর্ণ করছেন, মানুষের দোষ ত্রুটিকে আল্লাহ উপেক্ষা করছেন, দোষ ত্রুটিকে ঢেকে রাখছেন এবং ভয়ভীতিকে দূর করছেন, বহু জাতিকে সম্মানিত করছেন আর বহু জাতিকে লাঞ্ছিত অপদস্থ করছেন। আলী রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হয়েছে পৃথিবী সম্পর্কে এবং পৃথিবীতে যা কিছু রয়েছে ভোগের সামগ্রী সে সম্পর্কে মানুষ যে প্রতারিত এ সম্পর্কে সতর্ক করতে গিয়ে তিনি বলেছেন যে যে কথাটি তিনি বলেছেন তা হচ্ছে যে পৃথিবীর অবস্থা একই অবস্থায় থাকবে না। বলছেন তিনি ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জগৎ তোমাদেরকে প্রতারিত না করে। ফাইন্নাহ দারুল বিল বালাই মাহফুফা, এমন একটি ঘর যে ঘর বালা মুসিবতে ঘেরা। অবিল ফানায় মাউফা, এবং ধ্বংসশীল এটা সবার জানা। অবিল গাদরে মৌসুফা, এবং এর বৈশিষ্ট্য হচ্ছে যে বিশ্বাসঘাতকতা করে। অকুল্লোন কুল্লো মাফিহা ইলা জওয়াল, আর যা কিছু পৃথিবীতে রয়েছে সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। ওয়াহিয়া বাইন আহলিহা দুয়ানু ওয়াসিজাল, এবং পৃথিবীবাসীর মাঝে পৃথিবীতে যা কিছু রয়েছে তা এক হাত থেকে আর এক হাতে চলে যায়। লা তাদুম আহওয়ালুহা, এর অবস্থা স্থায়ী নয়। ওয়ালাই ইয়াসলাম মিন শাররিহা নুজ্জালুহা, আর পৃথিবীতে অবতরণকারী যারা বসবাসকারী তারা এই পৃথিবীর অনিষ্ট থেকে নিরাপদ নয়। হে মুসলিম ভাই, মনে রাখবেন যে মুমিনের জীবনের প্রতিটি কাজ অবস্থায় হচ্ছে কল্যাণ আর কল্যাণ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড় আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের কাজ সবগুলি হচ্ছে কল্যাণময়। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এটি একমাত্র মুমিনের জন্য হয়ে থাকে। তা এইভাবে যে ইন আসাবাতু সাররা আশাকার, যদি তার জীবনে সুখ শান্তি নেমে আসে তাহলে শুকরিয়া আদায় করে। ফাকানা খায়র আল্লাহ, সুতরাং তার জন্য এটি মঙ্গলজনক হয়। ওয়াইন আসাবাতু দররা আসাবার, আর যদি তার ওপর বিপদ আপদে নেমে আসে তাহলে ধৈর্য ধারণ করে। ফাকানা খায়র আল্লাহ, সেটি তার জন্য কল্যাণকর হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং একজন মুমিন সুখে শান্তিতে শুকরিয়া আদায় করে এবং সচ্ছলতার অবস্থায় কখনো প্ররোচিত হয় না, প্রতারিত হয় না, যে সচ্ছলতার অবস্থায় সে অলস হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে এমনটা হয় না। দুঃখের সময় কষ্টের সময় ধৈর্য ধারণ করে এবং বালা মুসিবতে তার মনোবল শক্তিশালী থাকে, সুতরাং সে বিচলিত হয় না, কোনো পেরেশানির সম্মুখীন তাকে হতে হয় না। উভয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলমিনের দিকে ধাবিত হয় যে আল্লাহ রাব্বুল আলমিন তাকে সৃষ্টি করেছেন, এবং দৃঢ় বিশ্বাস রাখে যে যা কিছু তার তকদিরে ভালো মন্দ এসেছে সেটি আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছাধীন এবং তিনি সুপরিমিত করেছেন। চিন্তা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আদর্শ নিয়ে যে কিভাবে তার প্রতি যে বিভিন্ন রকমের অবস্থা নেমে এসেছে, কি আচরণ করেছেন এবং কিভাবে তিনি সেগুলির সম্মুখীন হয়েছেন এবং সেগুলির সময় সেই সব অবস্থাগুলির সময় তখন তিনি কি আদর্শ আমাদের জন্য ছেড়ে গেছেন। এর মধ্যে চিন্তা করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা, যে কখনো সুখ শান্তির অবস্থা এসেছে, সচ্ছলতার অবস্থা এসেছে এবং কখনো দুঃখের সম্মুখীন হয়েছেন। প্রথম অবস্থা নিয়ে একটু চিন্তা করে দেখুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দান করেছেন, জি, এবং তার দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছেন তার দাদা আব্দুল মুত্তালিব।
তারপর যখন দাদার ইন্তেকাল হয়ে গেল তখন তার চাচা আবু তালেব তার প্রতি মায়া মমতার সাথে তার দেখাশোনা করেছেন এবং তিনি তার রক্ষণাবেক্ষণেই প্রতিপালিত হয়েছেন। এক সময় এসেছে যেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন দিয়ে এবং তার ধন সম্পদ দিয়ে তার সাথে সাথ দিয়েছেন এবং তার সাথে সমবেদনা জ্ঞাপন করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন তার রহমতে এবং মুমিন সাহাবাই কেরামদের মাধ্যমে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে নিজের বাপ মা, নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী পরিবারের ওপর প্রাধান্য দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন কিছু পুরুষ এবং নারী মুহাজির আনসার তৈরি করে দিয়েছেন যারা তার সাহায্য সহযোগিতা করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন এবং কুরবানি এবং ত্যাগের তারা মহান এক আদর্শ পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হায়াত তৈয়বা সুখ শান্তির জীবনযাপন করেছেন, সবসময় তার অন্তর আল্লাহর সাথে সম্পৃক্ত থেকেছে, ইমানের স্বাদ সবসময় তিনি অনুভব করেছেন, আল্লাহ রাব্বুল গোলামীর যে স্বাদ রয়েছে তা তিনি হাসিল করেছেন এবং আল্লাহর সাথে সবসময় যে মুনাজাত এবং সুফি সারে সম্পর্ক রাখার যে স্বাদ রয়েছে সেটি তিনি হাড়ে হাড়ে অনুভব করেছেন এবং সব অবস্থায় তিনি সবচাইতে বেশি সুখী থেকেছেন এবং তার অন্তর সবসময় প্রশস্ত থেকেছে, মনোবল সবসময় মজবুত থেকেছে এবং তার মোবারক চেহারায় সবসময় যেন নিয়ামতের সজীবতা সুস্পষ্ট হয়ে উঠেছে। কখনো রবের জিকির আজকার থেকে তিনি উদাসীন হননি এবং তার মুখ্য উদ্দেশ্য থেকেছে যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি কী করে হাসিল করব। এবং তিনি কোরআন কারীমের তেলাওয়াত করতে থেকেছেন, তার চক্ষু শীতল হইত সালাতের মাধ্যমে এবং তার অন্তরে ভালোবাসা দেওয়া হয়েছিল পৃথিবীর সুগন্ধির এবং নারীর সুগন্ধি এবং নারীর ভালোবাসা থাকা সত্ত্বেও তার চক্ষু শীতল হইতো, মন ঠান্ডা হইতো সালাতের মাধ্যমে, যেমন হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন এবং যখন তার কাছে নতুন কাপড় থাকতো নতুন কাপড় পরিধান করতেন এবং তার কাছে যখন প্রতিনিধি দল আসতো তাদের জন্য ভালোভাবে সাজতেন, তার ঈদের জন্য আর জুমার জন্য বিশেষ কল্লা নামক জোড়া কাপড় ছিল যা তিনি পরিধান করতেন। তিনি খাদ্যের মধ্য থেকে তিনি মিষ্টি এবং মধু ভালোবাসতেন, ভালো যেগুলো পাক পবিত্র আল্লাহর নিয়ামত সেগুলিকে তিনি হারাম মনে করতেন না এবং যা কিছু আল্লাহ হালাল করেছেন তা তিনি গ্রহণে কোনো বাধা মনে করতেন না এবং তিনি তার দেশবাসী যা কিছুই খেতু হালাল তা তিনি খেতেন, গোস্ত খেতেন, ফলমূল খেতেন, রুটি খেজুর খেতেন ইত্যাদি। তার জন্য মিষ্টি পানি নিয়ে আসা হয়তো পানি পান করতেন, তিনি মানুষের কাছ থেকে হাদিয়া উপঢৌকন গ্রহণ করতেন এবং উপঢৌকনের তিনি প্রতিদানও দিতেন এবং মানুষকে সবসময় খুশি রাখতেন এবং মানুষকে সান্ত্বনা দিতেন এবং তার মোবারক অভ্যাস ছিল যে তিনি মুচকি হাসি হাসতেন এবং নিজের পরিবার পরিজনদের সাথে তিনি হাসি রসিকতাও করতেন, কচি কাচাদের সাথে খেলাধুলা করতেন তাদের ভালোবাসায় এবং সাথী সঙ্গীদের সাথে তিনি রসিকতাও করতেন, তবে কখনো সত্য কথা ছাড়া, ভালো কথা ছাড়া মন্দ কথা বলতেন না। তিনি কখনো কখনো বিনোদনের জন্য মাঠে ঘাটে বাদিয়া এলাকায় চলে যেতেন এবং সেখানে গিয়ে যেসব ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে উপত্যকায় সেগুলি দেখতেন, এইভাবে তিনি জীবনযাপন করতেন। যখন তাকে কোনো খুশির সংবাদ দেওয়া হইতো তখন খুশি হতেন এবং তার মোবারক চেহারা আলোকিত হয়ে যেত, মনে হতো যে তার মোবারক চেহারা চাঁদের একটি টুকরা।
যখন তার কাছে আনন্দদায়ক কোনো সংবাদ আসত তখন তিনি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তেন। যখন কোনো নিয়ামতের কথা আসত এবং কোনো বালা মুসিবত দূরীভূত হয়েছে তখন আল্লাহর শুকরানা সিজদা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মুজিজাত দান করেছেন, অসাধারণ মুজিজাত, অলৌকিকত্ব দান করেছেন যা তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। এবং তিনি বিভিন্ন যুদ্ধে সাহায্যপ্রাপ্ত হয়েছেন, বিজয় লাভ করেছেন, বিভিন্ন অভিযানে বিজয় লাভ করেছেন এবং তার কাছে বহু সুসংবাদ এসেছে। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার কাছে শত্রুদের বন্দীও এসেছে, তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা ছেড়ে দিয়েছেন, যাকে ইচ্ছা করেছেন তার কাছ থেকে মুক্তিপণ নিয়েছেন এবং তার কাছে যাকাত এবং গনিমত ফায়ের যেসব ধন সম্পদ আসত তা তিনি বিতরণ করে দিতেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে সুখের দিক। এর বিপরীত কখনো কখনো তার জীবনে সংকটের মুহূর্ত এসেছে, জি বিপদ আপদ এসেছে, বালা মুসিবত এসেছে, অথচ তিনি মানব জাতির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, উম্মতের সবচাইতে পূর্ণ ব্যক্তি এবং আল্লাহর কাছে সবচাইতে উঁচু মর্যাদার অধিকারী। তারপরেও তার ওপর বহু বিপদ আপদ বালা মুসিবতের পাহাড় নেমে এসেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়েতিম করার মাধ্যমে পরীক্ষা করেছেন। বাল্য জীবনে তার আপনজনকে হারিয়েছেন তিনি, জি, এবং তার কাছের লোকেরা তার সাথে শত্রুতা করেছে, দুর্ব্যবহার করেছে, তার স্বজাতি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এবং তাকে ভালো কাজে বাধা দিয়েছে এবং তার ওপর জুলম অত্যাচার করেছে, তার সাথী সঙ্গীদের সাহাবাই কেরামদের ওপর জুলম অত্যাচার করেছে এবং তাকে নির্বাসিত হতে বাধ্য করেছে, মক্কা থেকে ধন সম্পদ ছেড়ে দিয়ে সেখান থেকে বিদায় নিয়েছেন মক্কাতুল মুকাররমা থেকে, এবং বহু রকমের কষ্টের তিনি সম্মুখীন হয়েছেন। তাকে তারা গালমন্দ করেছে, তাকে নিয়ে উপহাস করেছে এবং তার ওপর মিথ্যা অপবাদ দিয়েছে এবং তাকে কেউ পাগল বলেছে, কেউ জাদুকর বলেছে, কে গণক বলেছে, কেউ মিথ্যুক বলেছে এবং তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র পর্যন্ত করেছে, তার মাথা মোবারককে আহত করেছে, তার পিঠের ওপর কাঁধের ওপর উটের ভুঁড়ি চাপিয়েছে, তাকে পাথর দিয়ে আঘাত করেছে, তার রক্তকে তার আঙ্গুলকে রক্তিত করেছে, তার দাঁতকে দাঁত মোবারককে শহীদ করেছে এবং তিনি চাটায়ের ওপর ঘুমিয়েছেন, তাকে শেবে আবি তালেবে অবরোধ করা হয়েছে এবং মক্কায় প্রবেশ করতে হুদাইবিয়ার সময় বাধা দেওয়া হয়েছে, বড়ই কষ্টের জীবনযাপন করেছেন, ক্ষুধার্ত থেকেছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন এবং তিনি এবং তার পরিবার সারা দিন অনাহারে থেকেছেন, বহু সময় জি রাত্রে কোনো খাবার পাননি, কয়েক মাস পার হয়ে গেছে বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা হয়নি, বাড়িতে কোনো খাবার থাকতো না খেজুর ছাড়া, জি দিনের পর দিন চলে গেছে, ক্ষুধার তাড়নায় বড়ই ছটফট করতে থেকেছেন, একেবারে নিম্নমারে খেজুর কখনো কখনো পেয়েছেন যা দিয়ে কোনো রকমের ক্ষুধা মিটিয়েছেন, এমনও হয়েছে এমনও খেজুর তার সামনে এসেছে যেই খেজুর ছাড়ার কোনো খেজুর নেই, যেই খেজুরের ভিতরে আপনার পোকা হয়ে গেছে সেটা বের করে ফেলে দিয়েও খেয়েছেন, কখনো কখনো তিনি ঋণগ্রস্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় তার যে বর্ম ছিল সেটি ইহুদিদের কাছে রাখা ছিল ঋণের বিনিময়ে বন্ধক, অসুস্থ হতেন তিনি এবং তার ব্যাধি প্রচণ্ড আকার ধারণ করত, প্রচণ্ড জ্বর তাকে হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন, দুইবার করে তার জীবনে ওহী বন্ধ হয়ে গেছে, যাতে বড়ই তিনি কষ্ট পেয়েছেন, চিন্তিত হয়েছেন, ব্যথিত হয়েছেন, নিজ পরিবারের ক্ষেত্রে তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, এ সমস্ত অবস্থায় তিনি ধৈর্য ধারণ করেছেন, নেকির আশা রেখেছেন, কখনো বিচলিত হননি, কখনো দুর্বল হয়ে যাননি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ হচ্ছে তিনি নিজের ব্যক্তিজীবনের ক্ষেত্রে কোনো প্রতিশোধ নেননি, সব সময় ক্ষমা করেছেন, উপেক্ষা করেছেন, মানুষের মায়া দয়া করেছেন এবং জাতির জন্য হেদায়েত এবং ক্ষমার দোয়া করতে থেকেছেন। অথচ তারা কষ্ট দিতে এবং তার সাথে কুফরি করতে কোনো রকমের ত্রুটি রাখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত করো, তারা বুঝে না। সব সময় রবের সাথে তার সম্পর্ক মজবুত থেকেছে, কঠিন থেকে কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হননি এবং আল্লাহ রাব্বুল সবসময় রহমতের আশাবাদী থেকেছেন। এবং তার সাথে সাথে যত বালা মুসিবত নেমে এসেছে আল্লাহ রাব্বুল তার মাধ্যমে তাকে যে পরীক্ষা করেছেন সেই পরীক্ষার মোকাবেলা করেছেন ধৈর্যের সাথে এবং ইন্না লিল্লাহ বলার সাথে এবং নেকির আশা রেখে। কখনো তিনি অসন্তুষ্টি প্রকাশ করেননি, কখনো তিনি পরেশানি প্রকাশ করেননি এবং সবসময় তিনি ভালো আশা রেখেছেন রবের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথী সঙ্গীদেরকে সুসংবাদ দিয়েছেন, সব বিষয়কে সহজ করার চেষ্টা করেছেন, তার সাথে সাথে সর্বদাই রবের কাছে দোয়া করতে থেকেছেন, সাহায্য কামনা করতে থেকেছেন যে যে কোনো বিপরীত অবস্থায় তিনি রবের কাছে মোনাজাত করতে থেকেছেন, বালা মুসিবতে আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন এবং নিজের জীবনের সমস্ত কাজকর্মকে আল্লাহর ওপর সঁপে দিয়েছেন এবং ইয়াকিনের সাথে দোয়া করতে থেকেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু রয়েছে তাতে রয়েছে কল্যাণ। তার জীবনের প্রতিটি কথা কাজে ফুটে উঠেছে আল্লাহর ওপর সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা ভরসা। এই মর্মে তার থেকে যে সব বাণীগুলি বর্ণিত হয়েছে তার কয়েকটি এখানে পেশ করা হচ্ছে। বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা মুসিবতের সময় আসা ইয়াকুনা ফিল আমরি খাইর, হতে পারে যে এতে এই কল্যাণ রয়েছে। আরও বলতেন ইন্নাহু রব্বি ওয়ালা ইয়ুদাইয়ানি, তিনি আল্লাহ আমার রব, আমাকে কখনো অসহায় ছেড়ে দেবেন না। আরও বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইন্নাল আয়েশা আয়েশুল আখির, হে আল্লাহ আসল জীবন তো হচ্ছে পরকালের জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন না, সুতরাং কোনো পেরেশানি নেই। এবং তিনি কোনো প্রিয় বস্তু দেখতে পেলে আল্লাহর প্রশংসা করতেন আর বলতেন আলহামদুলিল্লাহ হিল্লাযী বিনিয়মাতিহি তাতিমুস সালিহাত, সুখের অবস্থায় এই দোয়া বা এই প্রশংসা পেশ করতেন। যাবতীয় প্রশংসা সে আল্লাহর যার অনুগ্রহে যার নিয়ামতে ভালো কাজগুলি সম্পূর্ণ হয়ে থাকে। যখন তিনি অপ্রীতিকর কিছু দেখতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর যাবতীয় প্রশংসা। এবং আরও বলতেন ইন্নাল মুমিনা বিকুল্লি খাইরিন আলা কুল্লি হাল, মুমিন ব্যক্তি সার্বিক কল্যাণের সাথে থাকে প্রতিটি অবস্থায়। শত্রুর মোকাবেলায় গেলে বলতেন আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়া, আল্লাহুম্মা আনতা আযুদি, হে আল্লাহ তুমি আমার বাহু, ও আনতা নাসিরি এবং তুমি আমার সাহায্যকারী, বেকা আহুলু তোমার মাধ্যমেই আমি বেকা আহুলু অবেকা আসুল, তোমার মাধ্যমেই আমি নড়াচড়া করে থাকি এবং তোমার দ্বারাই আমি হানা দিয়ে থাকি, অবেকা ওকাতিল এবং তোমার মাধ্যমে আমি তোমার শক্তি যে তুমি দান করেছো তার মাধ্যমে আমি লড়াই করে থাকি। এবং সমস্ত অনুগ্রহ এবং নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত করতেন এবং তার শুকরিয়া আদায় করতেন, কখনো তিনি না শুকরি করতেন না, অকৃতজ্ঞ হতেন না। এবং বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়াই আলহামদুলিল্লাহি গায়রা মুআদ্দাইন ওয়ালা মুকাফা ওয়ালা মাগফুর ওয়ালা মুস্তাগনান আনহু, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা মিনাত ত্বাম ওয়াসাকা মিনাশ শারাব ওয়াকাসানা মিনাল উরি ওয়াহাদা মিনাদ দালালা ওয়াবাসসারা মিনাল আমা ওয়াফাদ্দালা আলা কাসীরিন মিন খালকিহি তাফযীলা। বলতেন যাবতীয় প্রশংসা সে আল্লাহর জি যার থেকে কখনো বিদায় নেওয়া যায় না, জি যার কোনো বদলা দেওয়া যায় না, যার না শুকরি করা যায় না, যার থেকে অমুখাপেক্ষী হওয়া যায় না। যাবতীয় প্রশংসা সে আল্লাহর যিনি খাদ্য দান করেন,
পানীয় দিয়ে থাকেন, তিনি বস্ত্র দিয়ে থাকেন এবং গুমরাহী থেকে সঠিক রাস্তা দেখিয়ে থাকেন এবং অন্ধকে দৃষ্টিশক্তি দিয়ে থাকেন এবং তার বহু সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করে থাকেন। সবসময় আল্লাহ রাব্বুল আলমিনের এই বাণীর অনুভূতি তার থাকত, তা হচ্ছে ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ। আল্লাহ কোরআন ইরশাদ করেছেন, তোমাদের কাছে যা কিছু নিয়ামত রয়েছে তা মনে রাখবি আল্লাহর পক্ষ থেকে। এই জন্য সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক ব্যস্ত থাকত, আর বিশেষ করে প্রতিটি ফরজ সালাতের পরে সালাম ফিরলে সহিহ মুসলিমে যেমন রয়েছে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা নাবুদু ইল্লা ইয়াহ লাহুন নি'মাতু ওয়ালাহুল ফযলু ওয়ালাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ওয়ালা নাবুদু ইল্লা ইয়াহ, তার ছাড়া আর কারো ইবাদত করি না, সমস্ত নিয়ামত তার, ওয়ালাহুল ফযলু, সমস্ত অনুগ্রহ তার, ওয়ালাহুস সানাউল হাসান, সুতরাং সমস্ত ভালো প্রশংসা গুণগান তার। মহান আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের ওপর থেকে বালা মুসিবতকে দূরীভূত করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বিজয় দান করলেন এবং তাদেরকে সাহায্য দান করলেন এবং শক্তিশালী করলেন, বাইতুল্লাহিল হারামে যখন মক্কা বিজয়ের সময় প্রবেশ করলেন, মক্কা বিজয়ের বছরে, তখন নিরাপদ এবং আল্লাহ অভিমুখী হয়ে এমন বিনয়ী হয়ে প্রবেশ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল যেন তার যে বাহন রয়েছে বাহনের পিঠের পেছন দিকে আপনার ঠেকে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সামনে নমনীয় হয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে তিনি বিজয়ী হয়ে যখন প্রবেশ করেন কোনো অহংকারের মতো প্রবেশ করেননি। জি, এবং দুশ্মনদের ওপর হাসার মন মানসিকতা তিনি প্রবেশ করেননি এবং বিজয়ী হওয়া তাকে আল্লাহর নিয়ামত ভুলিয়ে দেয়নি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা সবসময় স্মরণে রেখেছেন। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত রয়েছে সব নিয়ামতের শুকরিয়া আদায় করতে থেকেছেন, যে আল্লাহ রাব্বুল তাকে সাহায্য করেছেন, তার সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছেন এবং তাদের সংখ্যা স্বল্প ছিল, তারপরে তাদেরকে সংখ্যাধিক্য দান করেছেন এবং তাদের অভাবকে আল্লাহ দূর করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াজকুরু ইজ আনতুম কলিল, এই আয়াতের বাস্তবায়ন জীবনে করেছেন যে স্মরণ করো যখন তোমরা সংখ্যালঘু ছিলে, মুস্তাজআফুন আফিল আর্দ, পৃথিবীতে তোমরা ছিলে একেবারে দুর্বল অসহায়, তাখাফুন আইয়া তাখাত্তাফাকুন নাস, তোমরা ভয় পাচ্ছিলে যে তোমাদেরকে মানুষ ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে, ফা আওয়াকুম, অথবা আল্লাহ তোমাদেরকে আশ্রয় দান করেছেন, ওয়া আইয়াদাকুম বিনাসরি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার সাহায্য দান করেছেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাক পবিত্র রিজিক দান করেছেন, যাতে করে রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। এর বিপরীত মুশরিকদের অবস্থা যদি দেখেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা তার সাথে শত্রুতা করেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী থেকে যারা শিক্ষা নেয়নি, তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিন লালাজ্জু ফী তুগিয়ানিহিম ইয়ামাহুন, যদি তাদের উপর আমি দয়া করি এবং তাদের উপর যে বালা মুসিবত রয়েছে তা যদি আমি দূরীভূত করি, তাহলে তারা তাদের সীমা লঙ্ঘনে আরও অগ্রগামী হবে এবং তারা আরও পাপে নিমজ্জিত হবে। মহান আল্লাহ আরও ইরশাদ করছেন কাফেরদের অবস্থা সম্পর্কে, যে ওয়াইজা মাসাল ইনসান আদুরুন দা রব্বাহু মুনিবান ইলাইহি, যখন কোনো কাফের মানুষকে কোনো বিপদ আপদ স্পর্শ করে তখন রবকে তারা আহ্বান করে রবের অভিমুখী, সুমাইদা খাওয়ালাহু নিয়ামাতাম মিনহু, তারপরে আল্লাহ রাব্বুল যখন তার নিয়ামত তাদেরকে দান করেন, নাসিয়া মা কানা ইয়াদু ইলাইহি মিন ক্বাবল, ইতিপূর্বে যে আল্লাহকে ডাকত তা তারা ভুলে যেত, এই হচ্ছে তাদের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপরীত।
ছিলেন জি, কিন্তু এরা ফরিয়াদ করত বিপদ আপদের সময়, আর যখন সুখ শান্তি নেমে আসত তখন তারা আল্লাহকে ভুলে যেত। মহান আল্লাহ এই মর্মে আরও ইরশাদ করেছেন কোরআনে কারীম, ওয়াইজা মাসাল ইনসান আদুর্রু দান আলি জামবিহি আও কায়দান আও কায়মা, যখন কাফের মানুষকে বিপদ আপদ স্পর্শ করে তখন আমাকে তারা ডাকে শুয়ে বসে দাঁড়িয়ে। ফালাম্মা কাশাফনা আনহু দুররা, যখন তার বিপদ আপদ দূর করে দিই তখন সে চলে যায় এমনভাবে পাশ কাটিয়ে যে মনে হচ্ছে যে কোনো বিপদ আপদ দূরীভূত করার জন্য আমাকে তারা ডাকেই দিই। কেজার কাজুয়াইল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, এইভাবে যারা সীমা লঙ্ঘনকারী তাদের কৃতকর্মকে সুশোভিত করা হয়েছে, তাদেরকে তাই ভালো লেগেছে। এক কথায় হে আল্লাহর বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই জীবন, যেই জীবনে ভালোও ছিল মন্দও ছিল জি, সুখও ছিল দুঃখও ছিল, সব কিছু মিলিয়েই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল, তাতে আল্লাহ রাব্বুল আলমিনের ফয়সালার উপর সবসময় সন্তুষ্ট থেকেছেন, আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা করতে থেকেছেন, শুকরিয়া আদায় করতে থেকেছেন, বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলমিনের আয়াত এবং সৃষ্টিগত নিদর্শন থেকে উপদেশ নিতে থেকেছেন, এবং রবের প্রশংসা এবং তসবিহ করতে থেকেছেন, খুলুসিয়াতের সাথে দোয়া করতে থেকেছেন, এবাদতের ক্ষেত্রে সততা আর প্রমাণ দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলমিনের হক যথাসাধ্য আদায় করেছেন। এর মাধ্যমে আমরা জানতে পারি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমাদের কতটা জানার প্রয়োজন রয়েছে, যাতে করে আমাদের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মজবুত হয়। যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারব, তখন তার আদর্শের অনুসারী হব, তার আদব কায়দার খেয়াল রাখব, তার শিক্ষা যে তাকদীর দিক নির্দেশনা রয়েছে তার আমরা মেনে চলব এবং তার সার্বিক জীবনে অনুসরণ করব। সম্রাট মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন তার এক ওসিয়তে, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওসিয়ত করেছিলেন, যে প্রসিদ্ধ ওসিয়ত তা হচ্ছে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খাইরান কাসীরান, শুনে রাখো যে তোমার অপ্রীতিকর অবস্থার ওপর ধৈর্য ধারণ করাই অনেক কল্যাণ রয়েছে, ও আন্না নাসরা মা সাবরি, এবং ধৈর্যের সাথেই সাহায্য নেমে আসবে, ও আন্নাল ফারাজা মা আল কারবে, এবং বালা মুসিবত বিপদ আপদের সাথেই বিপদ আপদ দূরীভূত হবে, ও আন্না মা আল উসরে ইউসরা, আর যখনই কঠিন হবে তারপরে সহজ হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন, যেই উপদেশ সম্পর্কে আরও মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাইন্না মা আল উসরে ইউসরা, ইন্না মা আল উসরে ইউসরা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে নিশ্চয়ই জেনে রেখো যে কঠিনের সাথে সহজ রয়েছে, ইন্না মা আল উসরে ইউসরা, আর কঠিনের সাথে আরও জেনে রাখো যে সহজ রয়েছে, দুইবার করে বলেছেন। এ সম্পর্কে আমিরুল মুমিনীন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন আবু উবাইদ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বলেন, ফাইন্নাহু মা ইয়ানজিলু বিআবদিন মুমিনিন মিন মানজিলাতি শিদ্দাতিন ইল্লা ইয়াজআলুল্লাহু লাহু বাদাহা ফারাজা, শুনে রেখো যে কোনো মুমিন বান্দার উপর যে কোনো কঠিন অবস্থা নেমে আসুক তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেটা দূরীভূত করবেন, ওয়ালা ইয়াগলিবা উসরুন ইউসরাইনি, এবং একটি কঠিন দুটি সহজকে পরাজিত করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইউসরা ইউসরা দুইবার করে নাকেরা বলেছেন পক্ষান্তরে অনির্দিষ্ট করে, আর মারিফা আল উসর বলেছেন যেটা একটিকে বোঝায়। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, একে অপরকে ধৈর্যের শিক্ষা দাও, ওয়ারাবিতু এবং তোমরা অটল হয়ে যাও, ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা সফলতা লাভ করো। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ এই সম্পর্কে বলছেন, ওয়া মিন লাতায়েফি আসরার ইখতিরানিল ফারাজি বিল কার্ব,
বালা মুসিবতের সাথে যে বালা মুসিবত দূরীভূত হয়ে থাকে এর রহস্য হচ্ছে এবং যখনই মুশকিল হয় তখনই যে আসান হয়ে থাকে এর রহস্য হচ্ছে যে আন্নাল কারবা ইজাস্তাদ্দা ওয়া আদম যখন বালা মুসিবত কঠিন হয়ে যায় এবং বড় আকার ধারণ করে এবং সীমা ছাড়িয়ে যায় তখন বান্দা কোনো সৃষ্টির কাছ থেকে সেটা দূরীভূত করার ক্ষেত্রে নিরাশ হয়ে যায় যে কোনো মানুষ আমার এই বালা মুসিবত দূর করতে পারবে না। তখন মানুষের প্রকৃতি হচ্ছে যে তার অন্তর আল্লাহর সাথে সম্পৃক্ত হয় একমাত্র, আর এটি হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আস্থা ভরসা করা। হাজা হুয়া হাকিকাতু তাওয়াক্কুল আলাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর প্রতি সত্যিকার অর্থে আস্থা ভরসা, আর যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রয়োজন চাওয়া হয় এবং প্রয়োজন চাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এটি। কারণ মহান আল্লাহ বলেছেন যে যে তার উপরে ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট। ইরশাদ করছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। সুতরাং হে মুসলিম, বালা মুসিবতের সময় বিপদ আপদের সময় একজন মানুষকে সবসময় আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হলেই মুশকিল সহজ হয়ে যাবে এবং সংকট দূরীভূত হবে এবং ব্যথা বেদনা এবং কষ্ট দূর হবে, বালা মুসিবত থেকে নিস্তার লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জি যদি সবসময় সংকট রাখতেন, বালা মুসিবত রাখতেন, আর তার কোনো রকমের যদি সেখান থেকে মুক্তির কোনো রাস্তা না রাখতেন তাহলে পৃথিবী অচল হয়ে যেত এবং পৃথিবীতে মানুষ জীবনযাপন করতে পারত না এবং কোনো মানুষ শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারত না। একজন মানুষকে সান্ত্বনা দেবে এই বিষয়টি যে যেসব সুখ শান্তি এবং যেসব সুখের অবস্থা পৃথিবীতে সে পেয়েছে এবং যেসব সুখ শান্তির জীবনযাপন করেছে সেটি একদিকে রাখুন, আর আরেকদিকে রাখুন যেসব বালা মুসিবত আমার আপনার জীবনে এসেছে, তাহলে দেখবেন যে বালা মুসিবতের সময়টা সুখ শান্তির তুলনায় অনেক কম। বালা মুসিবতের পরিমাণ, বিপদ আপদের পরিমাণ বা সময় সেটা সুখ শান্তির তুলনায় অনেক কম। এই মর্মে আব্দুল ওয়ারিস বিন সাঈদের একটি ঘটনা রয়েছে। তিনি একজন লোক যে অসুস্থ ছিল তাকে দেখার জন্য প্রবেশ করলেন তার বাড়িতে এবং তাকে গিয়ে বললেন যে কাইফা আনতা, তুমি কী অবস্থায় আছো? সে বলল মা নিমিত মুনজ আর বাইনা লাইলা, 40 দিন থেকে আমার ঘুম হয়নি, 40 রাত আমার ঘুম হয়নি। ফাকালা, তখন তিনি বললেন ইয়া হাজা, হে লোক শোনো, আহসাই তাই আমাল বালা ফাহাল আহসাই তাই আমার রাখা, তুমি তো বালা মুসিবতের দিনগুলি ভালো করেই গণনা করে রেখেছো, 40 দিন থেকে তোমার নিদ্রা নেই, কিন্তু যে সুখের দিনগুলি তোমার জীবনে ছিল অতীতে সেগুলি কি গণনা করে রেখেছো যে কতদিন তুমি আরামে ঘুমিয়েছো? খেয়ালার বান্দারা, আমাদের সামনে অনেক সংবাদ এসেছে এবং অনেক ঘটনায় আমরা প্রত্যক্ষ করেছি যা দ্বারা সুস্পষ্ট হয়ে উঠেছে যে আল্লাহ তার মমিন বান্দাদের সাথে যে আশ্চর্যজনক তিনি আচরণ করে থাকেন এবং তাদের ওপর অনুগ্রহ করে থাকেন এবং তাদের ওপর তার রহমত নেমে আসে, এই বিষয়গুলি বড়ই আশ্চর্যজনক। আল্লাহ রাব্বুল আলামিন এমন কখনো করেন না যে তার বন্ধুদেরকে, আউলিয়াদেরকে, মমিনদেরকে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন এবং তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন এবং তাদের থেকে তিনি সম্পর্ক ছিন্ন করবেন, অথচ তারা আল্লাহ অভিমুখী এবং আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে থাকে, আল্লাহর কাছে সাহায্য কামনা করে থাকে বালা মুসিবতের সময়, এটা কখনো করবেন না। এর অনেক উদাহরণ রয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ উদাহরণ যা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বর্ণনা করেছেন ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে, আমরা সেই সংবাদের দিকে যাই যা কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল যখন তাকে পরীক্ষা করলেন মাছের পেটে পাঠিয়ে দিয়ে, মাছ তাকে লোকমা বানিয়ে দিল এবং এমন বালা মুসিবতে বিপদ আপদে পড়লেন, এমন দুশ্চিন্তায় পড়লেন
যে কথা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এভাবে ফালাউল আন্নাহু কান মিনাল মুসাববিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে ইউনুস আলাইহিস সালাম যদি তাসবিহকারী না হইত তাহলে মাছের পেটে সে অবস্থান করত কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত। এখানে আল্লাহ বলেছেন মিনাল মুসাববিহিন, ইউনুস আলাইহিস সালাম যদি তাসবিহকারী তার অন্তর্ভুক্ত না হতো, এর উদ্দেশ্য সম্পর্কে বলছেন যে তার উদ্দেশ্য হচ্ছে যে তিনি যে দোয়া পাঠ করেছিলেন ফানাদা ফিল জুলুমাত, অন্ধকার সময়ে মাছের পেটে পানির অন্ধকারে রাতের অন্ধকারে বারবার করে পাঠ করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তুমি পাক পবিত্র, ইন্নি কুনতু মিনাল জালিমিন, নিশ্চয় আমি জালিম হয়ে গেছি। আল্লাহ বলছেন ফাস্তা যাবো না আল্লাহ, যখন ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন তখন আমি তার দোয়া কবুল করেছিলাম, ওয়ানাজ্জাইনা মিনাল গম, এবং তাকে দুঃখের সময় দুঃখ থেকে কষ্ট থেকে মুক্তি দিয়েছিলাম, ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন, আর এইভাবে মুমিনদেরকে আমি মুক্তি দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কেউ যদি সুখের সময় থাকে এবং দুঃখের সময়ও থাকে, কষ্টের সময় থাকে আর স্বচ্ছলতার সময়ও থাকে, প্রকাশ্যেও থাকে আর গোপনেও থাকে, তাহলে সব সময় আল্লাহ রাব্বুল আলমিন তাকে সাহায্য করে থাকেন এবং আল্লাহ তাকে শক্তিশালী করে থাকেন, এবং সব সময় সে সফলতা লাভ করে আনন্দিত থাকে। আপনারা এই ইউনুস আলাইহিস সালামের অবস্থাকে এবং তিনি যে রবকে দেখেছিলেন সেই সংকটের মুহূর্তে, এই অবস্থাকে এবং ফেরাউনের অবস্থা, যে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছিলেন, আল্লাহ লানত তার উপরে হোক, সে তার সামনে মৃত্যুকে যখন সচক্ষে দেখছিল এবং মুক্তি পাওয়া থেকে সে নিরাশ হয়ে গেছিল এবং ধ্বংস তার নিশ্চিত হয়ে গেছিল, তখন সে অঙ্গীকার করেছিল, বলেছিল আমান্তু, আমি এখন ইমান নিয়ে আসছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ইমান নিয়ে আসছি এই কথার উপর যে সেই আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই, যার প্রতি বনি ইসরাঈলরা ইমান নিয়ে এসেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হইলাম, আমি মুসলিম হয়ে গেলাম। সেও তো ধ্বংসের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, কিন্তু ইউনুস আলাইহিস সালামের দোয়া এবং এই ফেরাউনের এই ডাক দুটোতে সুস্পষ্ট পার্থক্য রয়েছে এবং আসমান জমিনের পার্থক্য রয়েছে। কারণ ইউনুস আলাইহিস সালামের অতীতের নেক আমল ছিল, তিনি এই জন্য আল্লাহকে যখন ডেকেছেন আল্লাহ তাকে মুক্তি দান করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, তার ডাকে সাড়া দিয়েছেন, দোয়া কবুল করেছেন। কিন্তু ফেরাউনের বিগত কোনো নেক আমল ছিল না, ভালো কাজ ছিল না, সুতরাং এই সংকটের সময় কোনো আশ্রয়স্থল পায়নি। যখন সে ডেকেছে তখন তার ডাকে সাড়া দেওয়া হয়নি, তাকে ধমক দেওয়া হয়েছে এবং তাকে লাঞ্ছিত অপদস্থ করা হয়েছে, এবং আল্লাহ এই উত্তর দিয়েছেন আল আনা, এখন তোমার ডাকার সময় হয়েছে, মত দেখে নেওয়ার পরে, মৃত্যু চোখে দেখে নেওয়ার পরে, ওখানে আশাই তাকা বললো, অথচ সারা জীবন তুমি নাফরমানি করতে থেকেছ। সুতরাং মনে রাখবেন, এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহকে সুখের সময় ডেকেছে এবং আরেকজন যে সুখের সময় আল্লাহর হককে নষ্ট করেছে, দুইজনের মাঝে অবশ্যই পার্থক্য করেছে। ইউনুস আলাইহিস সালাম সুখের সময় দোয়া করেছে এবং দিনের দাওয়াত দিতে থেকেছে, পক্ষান্তরে ফেরাউন সুখের সময় জুলম অত্যাচার করেছে, কুফরি করেছে, অস্বীকার করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ সবসময় তার নেক বান্দাদের সাথে রয়েছে এবং সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তাদের ওপর রয়েছে। আল্লাহ তাদের বালা মুসিবতকে এজন্য দূর করে থাকেন, তাদের বিপদ আপদকে দূর করে থাকেন, যেহেতু তারা সুখের সময় আল্লাহর সাথে ভালো আচরণ করেছে। হে আল্লাহর বান্দারা, মানুষকে পৃথিবীতে যে কোনো মুসিবতের সম্মুখীন করা হোক না কেন, মনে রাখবেন যে পার্থিব ক্ষেত্রে যদি কোনো মুসিবত আসে তারপরে মুসিবত একসময় দূরীভূত হবে, জি, এবং তার উপর একজন ভালো মানুষ ধৈর্য ধারণ করবে, নেকির আশা রাখবে মৃত্যু পর্যন্ত। এটা এমন একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে যেটা হালকা মনে করা যেতে পারে,
হালকা মনে করা যেতে পারে। কিসের তুলনায়? ওই ব্যক্তির তুলনায় যার দিনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে মুসিবত নেমে এসছে, ধর্মের ক্ষেত্রে মুসিবত নেমে এসছে। একজন লোক তার দিনকে, ইমানকে, তৌহিদকে, সুন্নাতকে ধ্বংস করেছে, তার বিপদ আপদ নেমে এসছে ধর্মীয় ক্ষেত্রে, আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আর একজন লোকের পার্থিব জীবনে মুসিবত নেমে এসেছে, দুইজনের মুসিবতে অনেক পার্থক্য রয়েছে। সত্যিকার বিপদগ্রস্ত ওই ব্যক্তি যেই ব্যক্তির দিন নষ্ট হয়ে গেছে, যে ব্যক্তি তার দিনকে ধ্বংস করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া ছিল যা তিরমিজিত রয়েছে, ওয়ালা তাজাল মুসিবাতানা ফি দীনিনা, আল্লাহ আমাদের ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মুসিবত দিও না। সুতরাং মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহকে স্বীকার করবে এবং জবান দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কথা আর অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবে, মনে রাখবেন যে আল্লাহর নিয়ামত তার উপর রয়েছে, আল্লাহ তাকে তৌফিক দেবেন শুকরিয়া আদায় করার। এবং এই যে আল্লাহ যে শুকরিয়ার তৌফিক দিয়েছেন একজন ভালো মানুষকে, সেটি তার পৃথিবীর নিরাপত্তা থেকে, সহি সালামত থাকা থেকে, এবং মহামারী বালা মুসিবত থেকে নিরাপদ থাকার চাইতে বড় আল্লাহর অনুগ্রহ, যে সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পেরেছে। পক্ষান্তরে যেই ব্যক্তি কোনো অনুগ্রহকে নিজের সাথে সম্পৃক্ত করেছে, নিজের মেহনত পরিশ্রমের সাথে সম্পৃক্ত করেছে এবং পাপাচারে লিপ্ত থেকেছে, তার মুসিবত এই পার্থিব মহামারীর মুসিবতের চাইতে বড়, এবং সমস্ত রকমের রোগ ব্যাধি বালা মুসিবতের চাইতে বড় মুসিবত হচ্ছে যেই ব্যক্তি সমস্ত নিয়ামতকে নিজের সাথে সম্পৃক্ত করেছে, নিজের বিদ্যা বুদ্ধির সাথে সম্পৃক্ত করেছে এবং পাপ মুক্ত হতে পারেনি, পাপে ডুবে থেকেছে, তার মুসিবত হচ্ছে জীবনের সবচেয়ে বড় মুসিবত। আল্লাহ রাব্বুল এই রকম মুসিবত থেকে আমাদের যেন হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন এবং বালা মুসিবত থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। সুখের সময় আল্লাহকে ডাকার তৌফিক দান করেন, দুঃখের সময় আল্লাহ ডাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলমে যেন এমন আমাদের বিপদ আপদ না দেন বা এমনভাবে পরীক্ষা না করেন যাতে আমরা ব্যর্থ হয়ে যাই, পাশ না করতে পারি। আল্লাহ সবসময় আমাদেরকে যেন দুনিয়া আখেরাতের সমস্ত কথা কাজে সফলতা দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।